নমস্কার বন্ধুরা, আমি কোয়েল কেটি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি প্রতিদিন আপনাদের জন্য খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট এবং অরিজিনাল আপডেট নিয়ে আসি। আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে ইন্ডিয়ান আর্মি থেকে গ্রুপ ডি স্থায়ী পদে একাধিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে এটিতে আপনারা আবেদন করতে পারবেন। এটি অল ইন্ডিয়া বেসিক জব, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা অর্থাৎ 23টি জেলার মধ্যে যে কোনো জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এটিতে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না এবং শরীরের কোনো রকম মাপঝোপ লাগবে না। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন পদে শূন্য পদ রয়েছে এখানে, বয়সের সময়সীমা কী লাগবে, আবেদনের লাস্ট ডেট কবে এবং কীভাবে আপনারা এটিতে আবেদন করবেন, সমস্ত কিছু জানিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, তাতে বন্ধুদেরও জানতে হেল্প হয়ে যায় যে এরকম আর্মিতে নোটিফিকেশনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন, বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নিচে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে। তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট, নেম অফ ভ্যাকেন্সি, রিজার্ভড ফর এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, পে স্কেল। পোস্টের নেম হচ্ছে মেসেঞ্জার, এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি, ইউআর এবং ইডাব্লিউএস এর জন্য এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে। রুম অর্ডারলির জন্য এখানে 1টি শূন্যপদ রয়েছে। রিজার্ভড ফর ওবিসি অর্থাৎ ওবিসির জন্য এখানে শূন্যপদ রয়েছে। ওয়াচম্যান, এখানে 4টি শূন্যপদ রয়েছে, ওবিসির জন্য 2টি এবং ইডাব্লিউএস ও ইউআরদের জন্য শূন্যপদ রয়েছে। কুক, এখানে 2টি শূন্যপদ রয়েছে শুধুমাত্র আনরিজার্ভড ক্যাটাগরির জন্য। মেস ওয়েটার, এখানে 7টি শূন্যপদ রয়েছে, এসসি এবং ওবিসির জন্য 2টি, ইউআরদের জন্য 3টি এবং ইডাব্লিউএস এর জন্য শূন্যপদ রয়েছে। এসসির জন্য এখানে 4টি শূন্যপদ রয়েছে, ওবিসি এসসি এবং ইউআরদের জন্য 2টি। সুইপারের জন্য এখানে 4টি শূন্যপদ রয়েছে, ইউআরদের জন্য 2টি, এসসি এবং ওবিসির জন্য শূন্যপদ রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আপনারা এটিতে আবেদন করতে পারবেন। এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হলেই আপনারা এটিতে আবেদন করতে পারবেন। গভর্নমেন্ট সার্ভেন্টস হলে 35 বছরের মধ্যে হলে আপনারা এটিতে আবেদন করতে পারবেন। স্কেলটা এখানে দেওয়া রয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত। এখানে রিটেন টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। রিটেন টেস্টে যেসব সিলেবাসগুলি রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এই সাবজেক্টগুলি রয়েছে। লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রত্যেকটি পদের জন্য 10 জন করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। অর্থাৎ যদি এখানে 4টি পদ থাকে, প্রত্যেকটি পদের জন্য 4×10 অর্থাৎ 40 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সম্পূর্ণ আপনাদেরকে বিনামূল্যে আবেদন করতে হবে এবং এটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এটির ফর্ম আপনারা অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আপনাদের যদি কোনোরকম ফর্ম পেতে প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, টেলিগ্রাম চ্যানেলে ফর্মটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। 7 নম্বরে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন যে ফর্মটি, সেই ফর্মটিতে নিজের নাম, এখানে 7 নম্বরে দেওয়া রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মের ওপর দুটো নিজের নাম ও ঠিকানা লিখতে হবে দুটো খামের মধ্যে ও তাতে স্ট্যাম্প লাগানো থাকবে। 8 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো পাসপোর্ট সাইজ ফটো আপনাদের এখানে লাগবে, 2 মাসের পুরনো হলে চলবে না, খুবই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে এখানে দিতে হবে এবং তার সাথে টুপি ও সানগ্লাস ছাড়াই আপনাদেরকে তুলতে হবে ও ফটোর পেছনে অর্থাৎ ব্যাক সাইডে নিজের নাম ও বাবার নাম লিখতে হবে। ফটোর ওপরে মার্ক বা সাইন করবেন না। আপনারা অনলাইনে এই ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও পেয়ে যাবেন। বন্ধুরা, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এই সপ্তাহের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে, 20 থেকে 26 মার্চে প্রকাশিত হয়েছে। অর্থাৎ বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি অ্যাপ্লিকেশন ফর্মটি অর্থাৎ আবেদনের যে ফর্মটি সেটি 21 দিনের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ 20 তারিখ থেকে 21 দিন হলে 9 এপ্রিল আপনাদের লাস্ট ডেট। আপনারা যারা যারা এলিজিবল ও যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই 9 এপ্রিলের মধ্যে আপনারা জমা দেবেন ফর্ম। আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এটি এক্সাম সেন্টার কোথায় পড়বে। এটি সিলেকশন সেন্টার এবং এক্সাম সেন্টার এটির ভূপালে, মধ্যপ্রদেশে এটির এক্সাম সেন্টার ও সিলেকশন সেন্টার ভূপালে পড়বে। যারা যারা ইন্টারেস্টেড আগামী 21 দিনের মধ্যে অর্থাৎ আপনাদের এটির লাস্ট ডেট হচ্ছে 9 তারিখ অর্থাৎ 9 এপ্রিলের মধ্যে আপনারা এই ঠিকানা, এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন ওপরে, সিলেকশন সেন্টার সেন্ট্রাল সুলতানিয়া ইনফ্যান্ট্রি লাইন্স ভূপাল MP
4620001 এই ঠিকানায় আপনারা আগামী 21 দিনের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড ও এলিজিবল আপনারা আগামী 21 দিনের মধ্যে পাঠিয়ে দেবেন। এখানে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনারা এটি রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে এটি আপনারা পাঠাতে পারবেন না, এখানে শুধুমাত্র অর্ডিনারি পোস্টের মাধ্যমে আপনারা এখানে পাঠাতে পারবেন আপনাদের আবেদন ফর্মটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন করুন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে। থ্যাংক ইউ।